ভাই এত এত ল্যাপটপ ডেলিভারি করতে নাকি এক টাকাও নেবেন না? জি আসসালামু আলাইকুম রোহান ভাই, কেমন আছেন? আপনার অডিয়েন্সকেও সালাম দিয়ে শুরু করছি। তো বছর শেষ ডিসেম্বরে আমরা বেশ কিছু চমৎকার ডিল নিয়ে আসছি। প্রথম হচ্ছে পুরো মাস ব্যাপী আপনারা ডেলিভারিটা ফ্রি পাচ্ছেন ডিসেম্বর মাসে। ও সারা বাংলাদেশ আপনি যে প্রোডাক্টটি পারচেজ করেন ভিডিও কলের মাধ্যমে অথবা ফোন কলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপে আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি পাবেন। বা ফ্রি হোম ডেলিভারি? জি, হোম ডেলিভারি বলতে কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টটা নিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম মানে হোম টু মানে ডোর টু ডোর তো আর ডেলিভারি হবে না, মানে কুরিয়ার থেকে যে চার্জটা আসবে ওই চার্জটা ফ্রি পাবেন। বাহ, চমৎকার, কুরিয়ার চার্জ। আচ্ছা, আর এমনি বুকিং করতে হলে কত টাকা অ্যাডভান্স করা লাগে? প্রোডাক্ট বুকিং এর জন্য সর্বনিম্ন 1000 টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে। মাত্র 1000 টাকা দিলে এত দামি ল্যাপটপ পাঠিয়ে দিবেন? জি জি। ও মাই গড, মানে ধরেন একটা ল্যাপটপের দাম আছে হচ্ছে 90,000 টাকা, রাইট? 1000 টাকা আপনাকে দিবে, আপনি ল্যাপটপ পাঠিয়ে দিবেন, রাইট? দেওয়ার পরে সে ওই যে তার যে ল্যাপটপের দামটা ওই দামটা পরিশোধ করে সে ল্যাপটপ নিতে পারবে। আর কুরিয়ার যে কুরিয়ারের যে চার্জ, হ্যাঁ ওই চার্জটা আমরা দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, চার্জটাও আপনারা দিয়ে দেবেন? আমরা দিই। তার মানে তার ডেলিভারি বাবদ যে টাকা লাগতো এত, ওই ডেলিভারির টাকাটা সম্পূর্ণ ফ্রি পাবে, টাকাও লাগবে না। পুরো ডিসেম্বর মাস জুড়ে এই অফারটা থাকবে সারা বাংলাদেশে। যারা এই অবস্থায় এই পরিস্থিতিতে আউটলেটে আসতে পারছেন না তাদের জন্য এই অপরচুনিটিসটা আমরা। আচ্ছা ভাই, অনেকেই বলে যে ভাই এত এত অফার দেয় ল্যাপটপ নাকি কোয়ালিটি দেয় না, মানে কোয়ালিটিফুল ল্যাপটপ। ভালো একটা কথা বলছেন রোহান ভাই। আপনার অডিয়েন্সকে আপনার এই লাইভে আমি ক্লিয়ার করে দিই, এবিএন টেকনোলজির প্রথম এবং হচ্ছে প্রধান প্রায়োরিটি সেটা হচ্ছে একদম গ্রেডিং প্রোডাক্ট। আচ্ছা, পিওর এ গ্রেড প্রোডাক্ট, অরিজিনাল চার্জার, এই জিনিসটা এনশিওর করছি। আর বিষয়টা হচ্ছে আমার আফটার সেল সার্ভিসের জিরো হ্যাসেল। আচ্ছা, আপনি একটা প্রোডাক্ট নিয়ে আমার কাছে আফটার সেল সার্ভিস নিয়ে আপনাকে কোনো প্রকার অতিরিক্ত ঝামেলা পাইতে হবে না, যেটা হইতেই পারে প্রবলেম, কিন্তু এমন কোনো প্রবলেম আসবে না যেটার জন্য আপনি প্রোডাক্টটা নিয়ে ব্যবহারই করতে পারছেন না। আচ্ছা ঠিক আছে, এই জায়গা থেকে এবং আমাদের পুরো ব্যবসার শুরু থেকে এখন পর্যন্ত আমরা এই বিষয়টাকে খুব বেশি বেশি গুরুত্ব দিয়ে রাখছি। আচ্ছা, মানে হচ্ছে আপনি বলতেছেন যে আপনি অফার দিলেও ল্যাপটপের কোনো কম্প্রোমাইজ নাই, কোয়ালিটি দিচ্ছেন, রাইট? মানে 100% কোয়ালিটিফুল ল্যাপটপ দিচ্ছেন, অথেন্টিক প্রোডাক্ট দিব। মানে একটা প্রোডাক্টের অনেকগুলো ফিচার থাকে প্রোডাক্ট ভেদে, তো ফিচারের জায়গায় কোনোভাবে কনজিউমার বা ক্রেতা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না, আমি এটা আপনাকে গ্যারান্টি দিতে পারবো। আচ্ছা আচ্ছা, চমৎকার। সাপোজ আমি যদি সিম্পলি বলি কোন একটা প্রোডাক্টের র্যাম স্লট দুটো আছে, আমি যদি বলি এই প্রোডাক্টে 16 GB র্যাম, সিঙ্গেল স্লটে 16 হবে। এই যদি বলি 8 GB র্যাম, সিঙ্গেল স্লটে 8 GB হবে। ধরুন দুটো স্লটে 8-8 করে 16 হবে না, 4-4 করে 8 হবে না। আচ্ছা, এটাতে কি ফ্যাসিলিটিস হলো? সেটা হচ্ছে কাস্টমার পরবর্তীতে র্যাম আপগ্রেড করতে গেলে তার ওই র্যামটাকে বাদ দিতে হচ্ছে, বাট আমি একটা র্যাম স্লট খালি দিয়ে প্রোডাক্ট দিব যেন সে পরবর্তীতে আপডেট করতে কোনোভাবে সমস্যা না পড়ে। ওকে, এরপর হচ্ছে এসএসডি র হেলথ গুলো কনফার্ম করব, ব্যাটারির হেলথ কনফার্ম করব, জেনুইন চার্জার কনফার্ম করব, ডিসপ্লে ডট কনফার্ম করব, ডিসপ্লে পিক্সেল কনফার্ম করব। আচ্ছা, যে জিনিসগুলা আমি বলবো না যে অন্য কোনো কেউ এভাবে এত ডিটেইলস বলবে। আচ্ছা ঠিক আছে, এই জায়গাগুলো আমার খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ কি আমরা আফটার সেল সার্ভিস যদি ভালো থাকে আমার ইউজ প্রোডাক্টের ক্ষেত্রে আমার প্রায়োরিটি থাকবে সবার কাছে। এবং আপনার অডিয়েন্সকে বলে রাখি আমরা খুব সুনামের সহিত দেশের খুবই নাম করা বেশ কিছু কর্পোরেট ক্লায়েন্ট আমরা গত 2 বছর ধরে তাদের সাথে স্মুথলি ট্রেড করতেছি। তার ভিতরে রেনাউন হচ্ছে আবুল খায়ের টোবাকো, সারা বাংলাদেশে আমরা একমাত্র প্রোডাক্ট প্রোভাইড করি। আচ্ছা, মানে বড় কোম্পানির সাথে আপনারা কাজ করতেছেন, রাইট? কর্পোরেট অফিসগুলোতে আপনারা ল্যাপটপ দিচ্ছেন, হ্যালো টাস্ক, যাত্রী, তারপরে হচ্ছে আপনার বিএচএল গ্রুপ, এই ধরনের বড় বড় কোম্পানিগুলোর সাথে আমরা খুব সুনামের সহিত কাজ করে যাচ্ছি এবং তারা কনস্ট্যান্টলি আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে যাচ্ছে। আচ্ছা, ওকে। দর্শক যারা লাইভে যুক্ত হয়েছেন আমি সবাইকে বলবো আজকে লাইভটা শেয়ার করে দেবেন বেশি বেশি, আর কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে আমার লাইভটা দেখছেন, আর কার কোন মডেলটা দরকার, কত বাজেটে আপনি ল্যাপটপ কিনতে চাচ্ছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আপনার পছন্দের ল্যাপটপটা আমরা আজকে দেখিয়ে দিব এবিএন টেকনোলজি থেকে। আর এবিএন টেকনোলজি থেকে আমাদের সঙ্গে নাইম ভাই রয়েছেন, নাইম ভাই আছেন। এবিএন টেকনোলজি অ্যাড্রেসটা আমরা বলে দিই, এটা হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড। আমি বলে দিচ্ছি আপনার দর্শকদেরকে, আমাদের আউটলেট লোকেশনটা হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড, মার্কেটের নাম আলপনা প্লাজা, তৃতীয় তলায়, দোকান নাম্বার 322
সপ্তাহে ছয় দিন খোলা থাকছে মঙ্গলবার ব্যতীত। আচ্ছা আচ্ছা, বাকি শুক্রবার সহ ছয় দিন খোলা, সকাল 10:30 থেকে রাত 8:00 পর্যন্ত। ওকে, আর একদম এই শোরুমটা কিন্তু অনেকে নিউ এলিফ্যান্ট রোড কোন জায়গা এটা অনেকে চিনতে পারবে না, আমি তাদের জন্য বলে দিই সহজ করে, একদমই সায়েন্স ল্যাব সংলগ্ন, সংলগ্ন সায়েন্স ল্যাবরেটরির বিপরীতে অথবা বাইতুল মামুর জামে মসজিদ সংলগ্ন মার্কেটটি আলপনা প্লাজা। আলপনা প্লাজা, ওকে, সরাসরি এসে দেখে নিতে পারবেন। এছাড়া ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রি ডেলিভারি, একদম প্রোডাক্ট পারচেজ করতে পারবে। ওকে ওকে, চমৎকার। আমরা অনেকগুলো ল্যাপটপ আজকে দেখাবো, প্রাইস গুলো জানিয়ে দেবো এবং কনফিগার সহ কি কি ল্যাপটপ আছে না আছে দেখাবো, জাস্ট আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। আর আজকের ল্যাপটপের প্রাইস গুলো আপনারা বুঝতে পারবেন যে আসলে কোয়ালিটি ভেদে তাদের কাছে প্রাইসটা কেমন, রাইট? ঠিক আছে, ধৈর্য ধরে থাকবেন আমাদের সাথে। ওকে, আচ্ছা, অডিয়েন্সের প্রথমে আমি একটা চমৎকার ল্যাপটপ দেখাই। হ্যাঁ হ্যাঁ, এই ল্যাপটপটা ভাইয়া আমি এইভাবে খুললাম, ও মাই গড, দেখেন ভাই, এটা তো ম্যাক এর চেয়েও পাতলা মনে হচ্ছে আমার কাছে। এটা খুব আহামরি কিছু না, হ্যাঁ হ্যাঁ, সিম্পল লাইট ওয়েট সেকেন্ডারি ল্যাপটপ, অথবা ট্রাভেল করেন লাইট ওয়েট অফিসের ওয়ার্ড এক্সেল মেইল চেকিং থেকে শুরু করে তারপরে ইন্টারনেট ব্রাউজিং স্ট্রিমিং করার জন্য আচ্ছা চমৎকার একটি ল্যাপটপ, সুপার একটা ল্যাপটপ, খুবই সুন্দর। আর মজার ব্যাপার হচ্ছে এই প্রোডাক্টটা মেড ইন টোকিও, মানে জাপানি ল্যাপটপ, জাপানের ব্যাঙ্গ অ্যান্ড অলুপসেন স্টুডিও সাউন্ড সিস্টেম দিয়ে কোর এম ফাইভ প্রসেসর, কোর এম ফাইভ প্রসেসর, 12.6 ইঞ্চি ডিসপ্লে, ওকে, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, খুবই সুন্দর, হ্যাঁ, লাইট ওয়েট কাজ করার জন্য চমৎকার, এবং দামটাও খুবই চমৎকার, মাত্র 26,000 টাকা, অনলি 26,000 টাকায় দেখেন অস্থির একটা নোটবুক আপনি হাতে নেন, ফিল করছেন মানে একটা বইয়ের মতো আর কি, রাইট, ওয়েটটা দেখেন, হ্যাঁ, এইরকম একটা ল্যাপটপ যারা একটু ট্রাভেলে অথবা তার লাইট ওয়েট কাজ, এটা কনস্ট্যান্টলি কাজ করার প্রোডাক্ট না, এটা বলে দিচ্ছি, লাইট ওয়েট কাজ করার জন্য চমৎকার একটি ডিভাইস, আসলে খুবই দারুণ, খুবই দারুণ, এটা একটা প্রোডাক্ট দেখলাম এবং খুবই বাজেট ফ্রেন্ডলি, মাত্র 26,000 টাকা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পেয়ে নিতে পারবেন। আচ্ছা, ল্যাপটপ কিনলে সাথে আপনারা কি কি দেন? শুধু ব্যাকপ্যাক, শুধু ব্যাগ, একটা ব্যাগ থাকবে সাথে। ভাই আমি গিফটে বিশ্বাসী না, আপনি একটা প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট কিনবেন না গিফট কিনবেন? আচ্ছা আচ্ছা, গিফটের দামটা আপনার থেকে নিয়ে নেওয়া হয়, ওকে, এটা যেই হোক আমি খুব স্পষ্ট বললাম, হ্যাঁ হ্যাঁ, তো আপনি গিফটে জিতাচ্ছে প্রোডাক্টে জিতার চেষ্টা করবেন, যে প্রোডাক্টে কোয়ালিটি এনশিওর করব আমি, এটা আপনাকে বোল্ডলি বললাম। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, এরপরে যাই আমরা, এইচপির একটি চমৎকার ল্যাপটপ, বাজেট ফ্রেন্ডলি, বাহ ভাই, এটা কি রাবার দাও নাকি? জি রাবার, এটা রাগেড মোডের একটা প্রোডাক্ট, ও মাই গড, ঠিক আছে, এরকম খুবই হার্ডি, হাত থেকে পড়লে কিছু হবে না, কিছু হবে না, ইন্টেল কোর i3 10th generation, আচ্ছা আচ্ছা, 8 জিবি র‍্যাম, 256 জিবি এসএসডি, ওকে, এবং এই প্রোডাক্টের দাম 26,000 টাকা, অনলি 26,000 টাকায় 360, একটা প্রোডাক্ট 10th generation-এর, একটা আপডেট জেনারেশনের 360 টাচের ল্যাপটপ, তাও ব্র্যান্ডটা এইচপি, 26,000 টাকা পাচ্ছেন আমাদের এই মাত্র 26 প্রোডাক্টটি, ঠিক আছে ভাই, গ্যারান্টির কথাটা যদি আরেকবার বলে দেন আমাদেরকে। আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের গ্যারান্টি হচ্ছে 15 দিনের রিপ্লেসমেন্ট, ব্যবহারের অনুপযোগী অথবা ব্যাটারির হেলথ যদি 2 ঘন্টার নিচে হয়ে থাকে, যে কোনো ধরনের ইস্যুজে 15 ডেজ রিপ্লেসমেন্ট থাকবে, ব্যবহারের অনুপযোগী ধরনের কোনো সমস্যা, আর যদি আমরা প্রোডাক্ট না থাকে অ্যাভেলেবেল, মানি ব্যাক করে দেব, মানি ব্যাক থাকবে, ওকে ঠিক আছে, আর হচ্ছে 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি, পার্টস ব্যতীত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, নেক্সট আমরা যাচ্ছি, নেক্সট আপনাদেরকে, আপনার অডিয়েন্সকে একটি চমৎকার ল্যাপটপ দেখাই। আচ্ছা, ড্রাগন ফ্লাই, রাইট, ইয়েস ভাইয়া, মাথা নষ্ট ভাই, কোয়ালিটিটা আপনি, ওকে, পুরো জোস একটা ল্যাপটপ, প্রিমিয়াম ল্যাপটপের মধ্যে ড্রাগন ফ্লাই চিনে না এরকম খুব মানুষ কম আছে, প্রচুর পপুলার এই ল্যাপটপটা, ইন্টেল কোর i5 11th generation, ওকে, 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, ওকে, আর দামটি রাখা হয়েছে 85,000 টাকা, অনলি 85,000 টাকা, আর এটা জাস্ট ভাই ব্র্যান্ড নিউ কন্ডিশনে, মানে কোথাও সিঙ্গেল ড্যান্ট এক্সক্রেস নেই, ব্যাকপ্যাকটা পার্টটা দেখেন একদম ফ্রেশ, মনে হচ্ছে বক্স থেকে ওপেন করা, জাস্ট এই যে এখানে লেখা আছে এইচপি এলিট ড্রাগন ফ্লাই জি2 নোটবুক পিসি, ইয়েস, ওকে ওকে, চমৎকার, একদম ফ্রেশ কন্ডিশনে প্রোডাক্টগুলো পাচ্ছেন আমাদের কাছে, হ্যাঁ, অরিজিনাল চার্জার তো থাকবে, 15 ডেজ রিপ্লেসমেন্ট, 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি, 85,000 টাকা দাম রাখা হয়েছে। ঢাকার বাইরে থেকে কেউ যদি এই ধরনের একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ চান, সেক্ষেত্রে এই মাসে
ফ্রি ডেলিভারি চার্জ একদমই ফ্রি, এক টাকাও দিতে হবে না ডেলিভারি চার্জ বাবদ, শুধুমাত্র 1000 টাকা বুকিং মানি দিয়ে আপনি ল্যাপটপ নিতে পারবেন। আচ্ছা সাইদা মুন্সিয়া বলে কি কি কাজ করা যাবে? আসলে সব কাজই টুকটাক করা যায় যে কোনো ল্যাপটপেই। আচ্ছা ভালো হবে তো অবশ্যই ভালো হবে, ডেফিনেটলি ভালো হবে আপু, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আর যদি আপনার সুযোগ থাকে আউটলেটে আসেন, আপনার যে ধরনের সন্দেহ দ্বিধাদ্বন্দ্ব গুলো আছে এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ইয়েস ওকে, নেক্সট আমরা যাচ্ছি, নেক্সট হচ্ছে ভাইয়া এনভি, এনভি সবার চাহিদার শীর্ষে ন্যানো ভেজেল বা ভেজেললেস এর ভিতরে 360 টাচ 14.1 ইঞ্চির ওকে চমৎকার 360 রোড করে ট্যাবলেট মোডে ব্যবহার করতে পারবেন, ইন্টেল কোর i7 12th জেনারেশন। আচ্ছা কোর i7 12th জেনারেশন, 16GB RAM 512GB SSD ওকে, আর দামটিও খুবই চমৎকার, মাত্র 115,000 টাকা, 115,000 টাকা অনলি প্রাইস, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর এটা ভাইয়া কন্ডিশন তো দেখতেছেন, আমি বারবার বলার মতো কিছু নাই, মানে আমরা আজকে 9x5 শুরুতেই যেটা বলছিলাম যে কোয়ালিটি, একটা প্রোডাক্টের বেস্ট কোয়ালিটিটাই কিন্তু তারা সেল করে থাকেন। অনেক জায়গায় কিন্তু আপনি একই ল্যাপটপ পাবেন বাট সেগুলো ফ্রেশ হবে না, হয়তো বা কোথাও ডেন্ট থাকবে, এই কারণে কিন্তু তারা কোয়ালিটিকে এনশিওর করতেছেন। মানে আপনি যদি খুব কাছে থেকেও দেখেন আপনি কোথাও সিঙ্গেল একটা ইউনিট স্ক্র্যাচ নাই পাবেন না। আচ্ছা ঠিক আছে, খুবই ফ্রেশ কন্ডিশনে এবং জিরো ইউজেস প্রোডাক্ট এগুলো। আচ্ছা আচ্ছা, সেটাই অস্থির একটা ল্যাপটপ দেখা দিলাম। ফারহান মাহফুজ ভাইয়া লিখেছেন HP EliteBook 840G6 8256, প্রাইস কত? 31,000 টাকা, 31,000 টাকা বলে দেন, 31,000 টাকা প্রাইস পড়বে। এবং অনেকগুলো স্টক আছে এখানে, এই যে এগুলো সবগুলোই G6। আচ্ছা আচ্ছা, বড় ছোট ডিসপ্লে 13.3 আছে, 14.1 আছে, 15.6 আছে, অনেকগুলো প্রোডাক্ট আছে, দেখে শুনে নিতে পারবেন। আচ্ছা দেখে শুনে নিতে পারবেন। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি আরেকটা চমৎকার প্রোডাক্ট, ও স্পেকট্রা, আপনি তো চিনে নিলেন, এবং কি অবস্থায় আছে দেখছেন তো ভাই, একদম সুপার ফ্রেশ, ইন্টেল কোর i7 8th জেনারেশন, 16GB RAM 256GB SSD, এই প্রোডাক্টটা 360 রোড করে 13.3 ইঞ্চির ট্যাবলেট মোডে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আর দামটি রাখা হয়েছে মাত্র 49,000, অনলি 49,000 টাকা, দেখেন মাত্র 49,000 টাকা। আপনার শুরুতে বলছিলাম প্রিমিয়াম কিছু প্রোডাক্ট দেখাবো এবং প্রফেশনাল এবং হচ্ছে ফ্যান্সি পাওয়ারফুল সবকিছুর কম্বিনেশনের প্রোডাক্ট যেগুলো, হ্যাঁ দেখেন যেটা ধরেন এই সব প্রোডাক্ট গুলো এখন পর্যন্ত যা দেখাইলাম এগুলো আপনার যেমন কাজ দিবে একইভাবে আপনার ওয়ার্ক প্লেসে আপনার ব্যক্তিত্ব ফুটাই তুলবে, এরকম কিছু প্রোডাক্ট দেখাচ্ছি এই মুহূর্তে। খুবই চমৎকার, এবং স্পেক্টার এই ল্যাপটপ গুলো দেখেন এতটা স্লিম, এটাও কিন্তু অনেক লাইট ওয়েট, দেখতে সুন্দর, যাবার নিতে চান করে ব্যবহার করতে পারবে, আর 49,000 টাকা দামটা রাখা হবে। আচ্ছা, আর বেশি বেশি শেয়ার করে দিবেন, যেটা যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে দিবেন, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে কথা বলতে পারবেন। যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন, খুব লেট করলে কিন্তু দেখা যাবে পরে এই মডেলটাই নাই। রাইট, আমরা কিন্তু খুব গাদা গাদা স্টক রাখি না, অল্প কিছু প্রোডাক্ট রাখি, তবে আপনি একটা প্রোডাক্ট থেকে একটা প্রোডাক্ট চুজ করতে পারবেন ইনশাআল্লাহ। আমার প্রোডাক্টের কোয়ালিটি, গ্রেডিং, টেম্পারিং সব ঠিক করে করা ল্যাপটপ, মানে আমি প্রোডাক্টটা ব্যবহার করব আমার কিভাবে প্রয়োজন, আমি ওইটাকে পাইপ দিয়ে প্রোডাক্টটা আমি আমার আউটলেটে লিফটিং করে রাখি। আচ্ছা 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 ভাইয়া, আমি এইভাবে দেখাই দিই শুধু, হ্যাঁ হ্যাঁ, ডেল এক্সপিএস এর এই টোটাল কালেকশন, এখানে টাচ, তারপরে 2K 360 টাচ এবং নন টাচ, জনপ্রিয় একটা সিরিজ এর ভিতরে X1 কার্বন বা কার্বন সিরিজটা, আর ভাই এটা পুরোটা হচ্ছে কার্বন ফাইবারে করা, খুবই লাইট ওয়েট এবং সবচেয়ে কম সময়ে অন করার বুট টাইমটা যেটা হয়, ইন্টেল কোর i7 8th জেনারেশন 16GB RAM 512GB SSD, আচ্ছা আচ্ছা, 14.1 ইঞ্চির ফুল HD ডিসপ্লেটা, আর দামটা রাখা হয়েছে মাত্র 46,000, অনলি 46,000 টাকা, এবং খুবই ফ্রেশ কন্ডিশনে, জেনুইন চার্জার সহ। আর এই যে ভাই ব্যাক পার্টটা দেখেন, আমি যা বারবার ফ্রেশ কেন বলতেছি, এতটা ফ্রেশ দেখেন, মনে হয় হাত দিলে মনে হচ্ছে একটা প্রিমিয়াম, সেই নতুনের মতো একটা ফিল হচ্ছে কিন্তু, ঠিক আছে ভাই, ওকে চমৎকার। আর Lenovo লাভারদের জন্য একটা চমৎকার সুখবর আছে, যারা একটু প্রফেশনাল ল্যাপটপ চাচ্ছেন, আচ্ছা Lenovo তে একটু 15.6 ইঞ্চি লার্জ ডিসপ্লেটা একটু কম হয়ে থাকে। ওকে, আমার হাতে এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন Lenovo ThinkPad L15, আচ্ছা কনফিগারেশনটা খুবই চমৎকার, ইন্টেল কোর i5 প্রসেসর 10th জেনারেশন, কোর i5 প্রসেসর 10th জেনারেশন, আর হচ্ছে 8GB RAM 256GB SSD, এক্সট্রা ফিচারে কি হচ্ছে আপনার নিউমেরিক কিবোর্ডটা পাচ্ছেন, থাম লকটা থাকছে,
15.6 inches large display. Acha. 8 GB RAM ব্যবহার করা হয়েছে, 256 GB SSD. আর দামটা হাতের নাগালে মাত্র 45,000. Only 45,000 টাকা. 10 generation এবং Lenovo যারা আছেন, যারা অনেক সময় বড় ডিসপ্লে খুঁজছেন, পাচ্ছেন না. Lenovo-র ক্ষেত্রে. আচ্ছা. তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে আমার কাছে available stock আছে, দেখে শুনে নিতে পারবেন. আচ্ছা. আর প্রথমেই বললাম যে একটা দিব, একটা থেকে পছন্দ করতে পারবেন ইনশাআল্লাহ. একদম একদম. ঠিক আছে. ওকে. আমি আমার ব্যাটারির হেলথগুলো কনফার্ম করব, SSD-র হেলথ কনফার্ম করব, RAM এর পারফরম্যান্স কনফার্ম করব, প্রসেসর এর পারফরম্যান্স কনফার্ম করব, জেনুইন চার্জার কনফার্ম করব. ওকে ওকে ওকে. আর ব্যাকপ্যাক হিসেবে থাকবে, গিফট হিসেবে ব্যাকপ্যাকটা. ঠিক আছে. আচ্ছা ওকে. চমৎকার ল্যাপটপ গুলো দেখাচ্ছি দর্শক যারা নিতে চান. অবশ্যই এখন কিন্তু মাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষার রেজাল্ট দিয়েছে, এখন অনেকে ভার্সিটিতে ভর্তি হবেন, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন তাদের জন্য কিন্তু অনেক ল্যাপটপ আসলে প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা ল্যাপটপ গুলো এখনই নিয়ে নিতে পারেন. প্রাইসটা কিন্তু বছর শেষে প্রাইসটা অনেক কম থাকছে, সাথে ডেলিভারি চার্জটাও ফ্রি পাচ্ছেন. আচ্ছা আচ্ছা ভাই, অনেকেই আছেন 50-এর নিচে, একটু ভালো কনফিগারেশন বা মিড কনফিগারেশনের প্রোডাক্ট আর র‍্যামটা বেশি হবে. আচ্ছা আচ্ছা, তাদের জন্য এই প্রোডাক্টটা Acer Aspire 3. ওকে. ইন্টেল Core i5 10 জেনারেশন ব্যবহার করা হয়েছে, 20 GB RAM, 256 GB SSD অথবা 512 GB SSD দুটো ভ্যারিয়েন্ট. আচ্ছা আচ্ছা আচ্ছা. যেটা RAM কিন্তু সেম থাকবে, 20 GB RAM, 256 GB SSD 43, আর হচ্ছে 512 দিয়ে হচ্ছে 45. ওকে. ঠিক আছে. এবং 15.6 একটা প্রফেশনাল লার্জ ডিসপ্লে ল্যাপটপ. আচ্ছা ঠিক আছে. যে কোনো ধরনের ওয়ার্কলোড নেয়ার মতো প্রস্তুত, ক্যাপাবল একটা মেশিন, খুবই সুন্দর. এসার অনেকেই পছন্দ করেন, আমরা একটু কম পেয়ে থাকি বা কোয়ালিটি প্রোডাক্ট পাই না, আচ্ছা সেক্ষেত্রে এই প্রোডাক্ট গুলো আপনারা দেখতে পারেন. ঠিক আছে. যাদের র্যাম এর বেশি দরকার, আচ্ছা একটু বেশি র্যাম প্রয়োজন, তাদের জন্য এই মাত্র 43,000 এবং 45,000 টাকা 20 GB RAM দিয়ে এসার এর Aspire 3 টা পাবেন. 20 GB RAM দিয়ে কিন্তু একটা ল্যাপটপ, আবার প্রাইসটাও কিন্তু কম. জি, ইন্টেল Core i5 10 জেনারেশন. আচ্ছা, Aspire 3. Aspire. আচ্ছা, চমৎকার চমৎকার. ওকে. আচ্ছা, এতক্ষণ তো প্রিমিয়াম দেখাইলাম, এবার বিগিনার এবং হচ্ছে যারা সেকেন্ডারি ট্রাভেল এরকম কিছু প্রোডাক্ট অনেক, যারা একটু কম দামের মধ্যে চাচ্ছেন তাদের জন্য, তাদের জন্য রাইট. এই প্রোডাক্টটা 360, হ্যাঁ ব্যবহার করা হয়েছে Celeron প্রসেসর, 4 GB RAM, 128 GB SSD. চমৎকার এই ল্যাপটপের সাথে আবার ইনবিল্ট একটা প্যানও আছে, প্যানও আছে, এক্সচেঞ্জ করতে পারবেন. আচ্ছা আচ্ছা, সুন্দর, খুবই সুন্দর. যারা একটা সেকেন্ডারি ল্যাপটপ চাচ্ছেন অথবা বাচ্চাদেরকে মোবাইল থেকে একটু দূরে রাখবেন, ভালো কিছু শিখাইতে চাচ্ছেন, একটু ভালো প্র্যাকটিস থাকুক ল্যাপটপ বা কম্পিউটার, একটু দখল থাকুক, নলেজ হোক ভালো কিছু করার জন্য, তাদের জন্য উত্তম একটি ল্যাপটপ. আর দামটাও খুবই হাতের নাগালে, মাত্র 17,000 টাকা. এই মুহূর্তে ভাইয়া 17,000 টাকা দিয়ে একটা ভালো মোবাইলও পাইতে কষ্ট হয়ে যায়. আসলে আসলে ঠিক আছে, 2 GB RAM দিয়ে 32 GB ROM দিয়ে পাইতে খুবই কষ্ট হয়ে যায়, সেখানে 17,000 টাকায় ওয়ার্ল্ড এর রিনাউন ব্র্যান্ড Lenovo ThinkPad বিজনেস সিরিজের একটি ল্যাপটপ পাচ্ছেন. এবং মজার ব্যাপার, এখানে স্টিকার করা আছে এডুকেশন সিরিজ. আচ্ছা আচ্ছা, Lenovo এডুকেশন, এগুলো ইউরোপের মতো কান্ট্রিতে বাচ্চাদেরকে বা পড়ালেখা করার জন্য দেয়, কারণ এটা রাগেড মুডে করা, এগুলো বর্ডার গুলোতে খুবই সুন্দর রাবার গ্রিড করা আছে, হাত থেকে পড়লে যেন কোনো প্রকার ড্যামেজ না আসে, এই প্রোডাক্ট গুলো আছে. 17,000 টাকা এই প্রোডাক্টটা পাচ্ছেন. এরপর আরো কম দামের আরো একটি প্রোডাক্ট, তাও ডেল ল্যাটিটিউড বিজনেস সিরিজের একটি ল্যাপটপ, 3180 এবং এই প্রোডাক্ট গুলোর দাম কম হতে পারে, ব্যাটারি ব্যাকআপ কিন্তু একদম উল্টো. আচ্ছা, 4-6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, মানে টানা চালাবে কিছু হবে না, কারণ ডিসপ্লে সাইজটা ছোট, ব্যাটারি কনজিউমিং পাওয়ারটা অনেক বেশি থাকে. তারপরে হচ্ছে পারফরম্যান্স ভালো. অনেকে বলতে পারেন Celeron প্রসেসর তো অনেক পুরান ভাই, এগুলো রিবিল্ড. আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে Celeron এর জন্মের প্রোডাক্ট না, Celeron এর টেকনিক টেকনোলজি যেটা ছিল এটা সেকেন্ড বার রিবিল্ড হয়েছে. আচ্ছা আচ্ছা, নতুন এগুলো 21-এর মডেল হতে পারে, 18-এর মডেল হতে পারে. সো এটা আপনি মানে ওই ভয় পাবেন না, Celeron প্রসেসর অনেক পারফর্ম করবে কিনা স্লো হবে এটা সুযোগ না, এবং আমার প্রত্যেকটা প্রোডাক্টের সাথে SSD করা. আচ্ছা, সো আপনার পারফরম্যান্স কোনো প্রকার ল্যাগ করবে না. হ্যাঁ, আর দামটা মাত্র কত জানেন? 14,000 টাকা. অনলি 14,000 টাকা ল্যাপটপ দেখেন. ঠিক আছে, এই এগুলো হচ্ছে বিগিনার. এবং আমি যদি বলি যে আপনি এই ফ্রিল্যান্স করবেন, দুইটা সেক্টর আছে, ডাটা এন্ট্রি
কন্টেন্ট রাইটিং, ওকে, তারপরে হচ্ছে কপি পেস্টের যে ডাটা এন্ট্রি গুলো হবে, ফ্রিল্যান্সিং কাজগুলো করা হয়, সেগুলো দিয়ে অনায়াসে করতে পারবেন, এই প্রোডাক্ট গুলো দিয়ে আপনি শুরু করতে পারবেন, করতে পারবেন, ইয়েস, ঠিক আছে, অনেকের বাজেট নাই, চাচ্ছে সে ফ্রিল্যান্সার হতে, এবং আপনার অডিয়েন্সকে বলে থাকি আমাদের কাছে মেসেজ আসে একটা ল্যাপটপ দেন ফ্রিল্যান্স করব, কিন্তু উনি জানে না ফ্রিল্যান্স তো একটা সেক্টর, কিন্তু ওইখানে অনেকগুলো কাজ আছে, অনেক সাবজেক্ট আছে, কি কাজ করবে, আমি ওই ভাইদের বলে কিচ্ছু জানেন না, কিচ্ছু বোঝেন না, একদম শুরুটা করবেন ছোট কিছু দিয়ে, আপনি তখন বুঝতে পারবেন যে আপনি কোনটাতে টেস্ট পাচ্ছেন, আপনার প্যাশনটা কোন দিকে, আগ্রহ বেশি, সবাই এখন দৌড়াচ্ছে গ্রাফিক্স ডিজাইনার হবো, ওইটা বাদ দেন, আগে ছোট করে শুরু করেন, এরকম ছোট ছোট অল্প কম দামের ল্যাপটপ দিয়ে জার্নিটা শুরু করেন, খুব সহজে আপনি নির্ণয় করতে পারবেন আমার জার্নিটা কোথায় হওয়া উচিত, আসলে আসলে ঠিক আছে। আচ্ছা, অনেকে কমেন্ট করছেন, অনেকে বলছেন যে প্রাইস কি ফিক্সড কিনা, আপনি যে প্রাইসটা দিচ্ছেন, প্রাইস আমরা ভাইয়া প্রাইস অলমোস্ট ফিক্সড, তবে কিছু নেগোসিয়েট অবশ্যই করব, যেহেতু একটা ভিডিও দেখে আপনারা আগ্রহ প্রকাশ করেন আউটলেটে আসার, সেই সম্মানটা করব, আর রোহান ভাইয়ের অডিয়েন্সকে তো স্পেশালি আমরা টেক কেয়ার করব, এটা আনডাউটলি, তবে আমি বারবার বলি ভাই প্রাইস হচ্ছে আপনি প্রোডাক্ট জেতার চেষ্টা করবেন, আমার থেকে নাই নিলেন, বাট প্রোডাক্টের কোয়ালিটিটা এনশিওর করবেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেটাই, ওকে, খুবই চমৎকার, আমরা আর কিছু কি দেখাবো, অবশ্যই দেখাবো, এরপর আমি একটু স্টেরিও সাউন্ড সিস্টেম, থামলকটা পাচ্ছেন, জয়স্টিক মাউস এবং ব্যাকলিট কিবোর্ডটা আছে, 15.6 ইঞ্চির চমৎকার লার্জ ডিসপ্লে, ওকে, আর দামটা খুবই চমৎকার, মাত্র 46,000 টাকা, অনলি 46,000 টাকা, বাহ, চমৎকার, অনলি 46,000 টাকা, এগুলো হচ্ছে সার্ভার রিলেটেড প্রোডাক্ট, 17-18 ঘন্টা স্ট্যান্ড বাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই প্রোডাক্ট গুলো দিয়ে কাজ করতে পারে, ওকে ঠিক আছে, যারা সার্ভার রিলেটেড কাজ করেন বা অনেকক্ষণ ফ্রিকোয়েন্টলি কাজ করেন, যেসব যে সকল ফ্রিল্যান্সারদের অনলাইনে অ্যাক্টিভ থাকতে হয়, তারপর অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকতে হয়, অনেকগুলো ট্যাব খুলে কাজ করতে চান, তাদের জন্য ওয়ার্ক স্টেশন খ্যাত এই চমৎকার ল্যাপটপ অনায়াসে নিতে পারবেন, ব্লু পিনের অরিজিনাল চার্জার, আর ডিসপ্লের বড় সাইজ হিসেবে 3.5-4 ঘন্টা ব্যাটারি ফেলতে পেয়ে যাবে, ঠিক আছে, ওকে, এর মধ্যে 14U টাও তো আছে, 14U অ্যাভেলেবল, i5 এর 8 জেন, i7 এর 8 জেন, অনেকগুলো ভ্যারিয়েন্ট এই মুহূর্তে আছে, টাচ নন টাচ, ওকে, আর একটা জাতীয় ল্যাপটপ বড় ডিসপ্লে দেখাই দিই, ওকে, ন্যাশনাল ল্যাপটপ, ন্যাশনাল ল্যাপটপের যারা একটু বড় চাচ্ছেন, HP EliteBook 850 সিঙ্গেল স্লটে যে র্যামটা বলবো বা থাকবে 8-16 যাই থাকুক সিঙ্গেল স্লটেই থাকবে, আচ্ছা, এটার ক্ষেত্রে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি, যেটার কারণে এটা সবচেয়ে বেশি জনপ্রিয় বাংলাদেশের মার্কেটে, আমার কাছে টাচ নন টাচ দুইটাই আছে, দুইটাই আছে, ওকে, টাচের দাম হচ্ছে 28,000 টাকা, নন টাচের দাম 27,000 টাকা, সিঙ্গেল স্লটে 8GB র্যাম, আর র্যাম বাড়াতে পারবেন, 256GB M.2 SSD ব্যবহার করছে, পাশাপাশি আপনি একটা হার্ড ড্রাইভ ইনসার্ট করতে পারবেন, 1 টেরা 2 টেরা 500 যেটা মন চায় আপনি, ওকে ওকে ওকে, আর 15.6 ইঞ্চির ফুল HD ডিসপ্লে, 1920x1080 পিক্সেল, ব্যাকলিট কিবোর্ড, নিউমেরিক কিবোর্ড, জয়স্টিক মাউস, থামলকটা আছে, হ্যাঁ, সব কিছু মিলাই চমৎকার একটা প্যাকেজ, এগুলো দিয়ে অনায়াসে ভিডিও রেন্ডার টেন্ডার সব কিছু করা যাবে, এবং কানেক্টিভিটিও বেশি, দেখেন ভাই এই মুহূর্তে বিজি পোর্ট, বিজি পোর্ট দেখতে পাচ্ছেন, মানে যেটা ইম্পর্টেন্ট পোর্ট, এটা অনেক পুরাতন, তারপরে ইথারনেট পোর্ট, HDMI পোর্ট, তারপরে টাইপ সি পোর্ট, হ্যাঁ, এরপর মেমোরি কার্ড স্লট আছে, এটা সিম স্লট, যদিও মডিউল লাগাইতে হবে, আচ্ছা আচ্ছা, তো ধরেন এই সব কানেক্টিভিটি পাচ্ছে এই প্রোডাক্টে, এই যে হচ্ছে চমৎকার মিড রেঞ্জের বাজেটে, মিড রেঞ্জ না, লো মিড এর ভিতরে, এবং যারা প্রফেশনালি মিড রেঞ্জের কাজগুলো করে, আচ্ছা, তাদের জন্য চমৎকার, চমৎকার, ওকে, আসলে আসলে 28,000 টাচ, আর 27,000 এর দাম রাখা হয়েছে নন টাচ, ওকে, চমৎকার, আচ্ছা, এরপর আরেকটা বড় ডিসপ্লে প্রফেশনাল একটি বড় প্রোডাক্ট দেখাই, ওকে ভাই, প্রোডাক্ট যাই দেখাচ্ছি যেগুলা সবগুলা পিওর এ গ্রেড কন্ডিশনে, মানে একেবারে সুপার ফ্রেশ, এই ধরনের কোয়ান্টিটি মানে কোয়ালিটি ফুল ল্যাপটপ খুব কমই পাওয়া যায়, ঠিক আছে, প্রোবুশ চমৎকার, হ্যাঁ,
450Z8 আচ্ছা 450Z8 ইন্টেল কোর i5 11 জেনারেশন ওকে ঠিক আছে আর এটা সুন্দর হচ্ছে অনেক লার্জ সুইচলেস একটা টাচপ্যাড আচ্ছা ঠিক আছে নিউমেরিক কিবোর্ড থাম লকটা পাচ্ছেন 15.6 ইঞ্চির আবার ন্যানো বেজেল আচ্ছা আচ্ছা হ্যাঁ আর 16GB RAM ব্যবহার করেছে 512GB SSD আর দামটা হচ্ছে 68000 ঠিক আছে প্রফেশনাল একটি ল্যাপটপ আমাদের কাছ থেকে পাচ্ছেন আপনারা পিওর ফ্রেশ এ কন্ডিশনে আর বলে রাখি ভাইয়া এখন পর্যন্ত যা প্রোডাক্ট দেখিয়েছি কোথাও ট্যাম্পার নেই মানে জেনুইন অনেক কিছু অবশ্যই হয় সেটা কিন্তু আমার কাছে নাই আমি এই পর্যন্ত যে প্রোডাক্ট গুলো রাখছি মানে প্রোডাক্টের কোয়ালিটি গুলো নিশ্চিত করছি আপনার এখানে আচ্ছা আপনার অডিয়েন্সের জন্য শেষের দিকে এসে সারফেস দেখাই দেই সারফেস লাভারদের জন্য সারফেস দেখাই দেই দেখাচ্ছি দেখেন পুরো অস্থির একটা ল্যাপটপ একদম একটা কেক ও মানে এটারে আমি প্রায় সময় বলি যে ব্ল্যাক প্যান্থার ঠিক আছে দেখেন অবস্থা এত সুন্দর এটা হচ্ছে 14.1 ইঞ্চ সরি 13.5 ইঞ্চ 2K টাচ ডিসপ্লে ইন্টেল কোর i5 10 জেনারেশন 8GB RAM 256GB SSD লার্জ একটা টাচপ্যাড আর খুবই সুন্দর একটা কেক এবং পিওর এ গ্রেড কন্ডিশনে প্রোডাক্টটা পাচ্ছেন হ্যাঁ ওয়াও খুবই সুন্দর কন্ডিশনে আছে ভাইয়া আর দামটাও খুবই সুন্দর মাত্র 52000 টাকা অনলি 52000 টাকা রাইট মাত্র 52000 টাকায় আমাদের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর আপনার অডিয়েন্সকে বলে রাখি পুরো মাস জুড়ে আমাদের আউটলেটে থাকছে ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট নিতে চাইলে ফ্রি ডেলিভারি পাচ্ছেন আর ভিডিও কলে আমাদের দেয়া নাম্বারে যোগাযোগ করে আপনি প্রোডাক্ট পছন্দ করতে পারবেন মানে ভিডিও কলেও দেখতে পারবো যে আসলে কোনটা দরকার জি এরপর হচ্ছে আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদেরকে মেসেজ করে প্রোডাক্টের লিস্টটা নিতে পারবেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে এবিএন টেকনোলজি সার্চ করলে এরকম একটা লোগো তো ব্ল্যাক এন্ড হোয়াইট লোগোতে আপনারা আমাদের ফেসবুক পেজের ইনফরমেশন পেয়ে যাবেন আমরা কনস্ট্যান্টলি মেসেজের আনসার দেই এটা নিয়ে কোনো মানে আপনাকে আনসার মেসেজ দিছি আমরা আনসার দিচ্ছি না এরকম হওয়ার সুযোগ খুবই কম সার্টেন কোনো ইস্যু না হলে আপনারা কনস্ট্যান্টলি আপনারা আনসার পাবেন আর আপনার পছন্দের জিনিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সেটা অবশ্যই পিওর এ গ্রেড কন্ডিশনে আচ্ছা ধন্যবাদ রোহান ভাইকে যথেষ্ট সময় দিয়েছেন আর আপনার অডিয়েন্সকেও খুব বেশি বেশি শুভকামনা রইল আর আমাদের আউটলেটে আসার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম।